প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় দেশের 61টি জেলায় 4200 জন লাইভস্টক সার্ভিস প্রোভাইডার এর চাকরি রাজস্বকরণের দাবি উঠেছে। স্টাফ রিপোর্টার সাবিনা ইয়াসমিন জানান, জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এলএসপি কল্যাণ পরিষদ বাংলাদেশ এ দাবি তুলে ধরে। সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক এস এম জামান জানান, এলএসপিরা দেশের প্রান্তিক খামারিদের সেবা দিতে নিরলসভাবে কাজ করে আসছেন। তারা দুধ, ডিম, মাংস উৎপাদন এবং প্রাণীর চিকিৎসা সেবা দিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। প্রকল্পের মেয়াদ শেষ হলে 4200 জন দক্ষ ও প্রশিক্ষিত এলএসপি বেকার হয়ে পড়বে, যা তাদের পরিবারের জন্য বড় সংকট তৈরি করবে। এ অবস্থায় এলএসপিরা ইউনিয়ন ভিত্তিক প্রাণী সম্পদ সেবা কেন্দ্র স্থাপন ও তাদের স্থায়ী নিয়োগের দাবি জানান। স্বাস্থ্য, কৃষিতে ইউনিয়ন পর্যায়ে কেন্দ্রীয় সেবা রয়েছে, তেমনি প্রাণী সম্পদ খাদেও এ ধরনের সেবা কেন্দ্র স্থাপন প্রয়োজন। এছাড়াও এলএসপিরা দাবি করেন যে তারা প্রাকৃতিক দুর্যোগ সহ নানা প্রতিকূল অবস্থায় খামারিদের সহায়তা করে যাচ্ছেন। তাদের দাবি বাস্তবায়ন না হলে তারা বৃহত্তর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।